নমস্কার। তার কথা জ্যোতিষ জগতের শেষ কথা, তিনি জ্যোতিষ জগতের বেদবাক্য, একেবারে ঠিক সরাসরি হট সিটে সুভাষ শাস্ত্রী। অনেক স্বাগত সুভাষ দাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং একদম বাস্তব সুভাষ শাস্ত্রী মানেই কিন্তু সমস্ত কথার শেষ, কারণ আপনি হচ্ছে শুরুয়াত। মকর রাশির দেশ ভারতবর্ষ, আজকে সারা দেশে, আমার সারা দেশে সমস্ত রাজ্যে রাজ্যে ভাই বোনদের মধ্যে বিশৃঙ্খলা, মানুষের মধ্যে ভয় আতঙ্ক। শুধু একটাই কথা বলবো, শনির অবস্থানগত কারণে, যে আছেন লাইনে থাকবেন, শনির অবস্থানগত কারণে আমার দেশের এই মারামারি, হুড়োহুড়ি, ভুল বোঝা, ভয় আতঙ্ক, যা কিছু বলুন না কেন। আর একটা কথা আপনাদের জানিয়ে দেবো আমি, আজকে হচ্ছে গিয়ে আপনার, আজকে 22 তারিখ রবিবারে এই অনুষ্ঠান করছি, 30 তারিখের পরে এই অস্থিরতা কমে যাবে। তিরিশে ডিসেম্বরের পরে সুভাষদা কিন্তু প্রেডিকশন আপনারা শুনলেন, অস্থিরতা কমে যাবে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে জানতে আসছে, আপনারা জানেন বছরের প্রথম দিকে মে মাসের ভোটের ফল আমি মার্চ মাসে জানিয়ে দিয়েছিলাম এই অনুষ্ঠান থেকে, সেটা ইন্টারনেটে ভাইরাল হয়েছিল যে ভোটের ফল কি হতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় শঙ্কা ছিল যে না, এটা ঠিক নয়, কিন্তু আলটিমেট আপনারা দেখেছেন 23 মে রায় ঘোষণার পরে কি দাঁড়িয়েছে আর আমি কি মার্চ মাসে কি বলেছিলাম। আজকে 22 তারিখ বলছি, 30 তারিখের পর থেকে এই উত্তেজনা চলে যাবে। আমার মুসলমান ভাই বোন যারা রয়েছেন, সবার কাছে আবেদন যে নিজের বুদ্ধিকে কাজে লাগান, বিচারকে কাজে লাগান, এবং শান্ত থাকলে, যদি আপনার রাশি মকর, কুম্ভ কিংবা মীনে হয়, তাহলে কোনো অশান্তিতে কোনো জায়গায় পা দিলে কিন্তু আপনার জীবনহানি হতে পারে। মকর, কুম্ভ, মীন, শনির অবস্থান চলছে, অস্থিরতা না করে নিজে শান্ত থাকুন, কিচ্ছু যাবে না, কিচ্ছু ভয়ের কোনো কারণ নেই। 30 তারিখে নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই উত্তেজনা হাওয়া হয়ে যায়। সুভাষ দা আবার প্রেডিকশন করলেন 30শে ডিসেম্বর থেকে কিন্তু সমস্যার সমাধান ঘটবে এবং মকর কুম্ভ তার সঙ্গে কোনো মুসলিম ভাই বোনের ক্ষতি হবে না। এবং যদি আপনার এই রাশি হয়, এই সময় উত্তীর্ণ জায়গায় যান, আপনার প্রাণও যেতে পারে, আপনার খোয়াও যেতে পারে, সুতরাং সাবধান। একজন বন্ধু রয়েছেন, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? মেরি ক্রিসমাস জানাই আপনাদের আর সবাইকে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সেম টু ইউ। কে বলছেন? থ্যাংক ইউ, আমি হাজরা থেকে বলছি, পিয়া মুখার্জি। কি মুখার্জি? পিয়া মুখার্জি বলছি হাজরা থেকে। আমি 2017 গিয়েছিলাম স্যার। আচ্ছা, আমি একটা এডুকেশন লাইনে আছি, আপনি বলেছিলেন আরো বেটার জব হবে, আর মানে ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং আমি আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস স্যার, আমি আর একটা ভালো বেটার জব পেয়েছি স্যার। আরে বাহ, খুব ভালো খবর। আজকে কার তোমার কপালেই পেয়েছো, আমি আর কি করেছি, আমাকে থ্যাংক ইউ দিয়ে কি হবে। না স্যার, আপনার জন্যই সব স্যার। বলো কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধেই আর জানতে চাই। হ্যাঁ স্যার, আমার সানডে 2015 কাইন্ডলি আরেকবার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1966, 23rd জানুয়ারি। 23শে জানুয়ারি 1966। হ্যাঁ, এই মাত্র বলছিলাম মকর রাশি সম্বন্ধে, রাশি হচ্ছে মকর, প্রতিকার দিয়েছিলাম 2017 সালে। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন আসতে, কিন্তু আসা হয়নি। হ্যাঁ না স্যার, আমি যাবো, আপনি একটু বলুন স্যার, আমার প্রপার্টি নিয়ে খুব, প্রপার্টি নিয়ে ঝামেলা চলবে, প্রাপ্তিযোগ নিয়ে অসুবিধে, প্রাপ্তিযোগটা হবে না, ঝুলবে আরো 1.5 বছর ঝুলবে প্রাপ্তিযোগের, এবং একটা মানে কনফার্ম জিনিসটাও কিন্তু কোনোভাবেই শর্ট আউট হবে না, 2020 দিকে শেষ পর্যন্ত চলে যাবে। নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে জন্ম, সাড়ে সাতির প্রভাব চলছে, প্রাপ্তি হবে, সময়ের কাজ, সময় হবে না, দেরি হবে, পাওয়া যাবে, এখনো 1.5 বছর সময় লাগবে, এর আগে হওয়া ডিফিকাল্ট। একদম, বলো আর কি জানবে? হ্যাঁ আপনি বলুন স্যার, আমার ফিউচারে আর কিছু আপনি যদি, ফিউচারে এখন লাইফ একরকমই চলবে, কিন্তু প্রাপ্তি যোগ এখন হবে না, ডেফিনিট শট প্রাপ্তি হবে, 1.5 বছর সময় লাগবে, 21 সালের আগে শর্ট আউট হবে না। মকর রাশি, শনির অবস্থান,
धनिष्ठा नक्षत्र মঙ্গলের অবস্থান, শনি মঙ্গলের যে গিয়ে এটা দেড় বছর মতন এর আরও অবস্থান চলবে, যার কারণে এই মুহূর্তে প্রাপ্তি হবে না, তবে পাবে তুমি পাপাটি নিয়ে টানা মানে। একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আবারও শুনলেন এখানেও শনি সাড়ে সাতির কথা। সুভাষ দাও বললেন যে দেশের যে অ্যাসপেক্টে শনি কিন্তু মকর রাশির দেশ ভারতবর্ষ, উস্কানি দেওয়ার লোকের অভাব নেই, তার জন্য শনির কথা বলছিলেন সুভাষ। বোকা লোকের অজানা জানার বাইরে নিজের বিচার বুদ্ধি কাজ করানো লোকের অভাব নেই। শনির অবস্থান অত্যন্ত যাদের সঙ্গীন অবস্থা, ভাইয়ার আন্ডারে রয়েছেন, সাড়ে সাতির আন্ডারে রয়েছেন, তারা বিভিন্ন প্রচারণায় পা দিয়ে নিজের জীবনকে অতিষ্ঠ করে তোলা শুধু নয়, জীবন হানিও ঘটতে পারে। সো দ্যাট আর সাত আটটা দিন ওয়েট করুন, ঠিক হ্যাপি নিউ ইয়ারের প্রাককালেই দেখবেন অস্থিরতা অনেকটাই কমে গেছে, একটা স্টেবল জায়গা চলে এসেছে। সাত আট দিন নিজেদের সংযত রাখার চেষ্টা করুন, কোনো রকম উস্কানিমূলক জায়গায় কেউ কোনো মুসলিম ভাই বোন পা দেবেন না, কোনো রকম উস্কানিমূলক জায়গায় চুপচাপ নিজের অবস্থান নিয়ে থাকুন। হ্যালো, কে আছেন? আমি আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কে বলছেন? নিমাই মুখার্জি। এসছিলেন কখনো সুভাষ দা কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার দিদি গিয়েছিলেন দুর্গাপুরে। আচ্ছা, তো ওখানে তে দিদির মেয়ের বিয়ের জন্য একটু বাধা সৃষ্টি হয়েছিল, আপনার রেমিডিতে কি জাদু আছে জানি না, খুব ভালো জায়গা দিয়ে হয়েছে। কোনো কিছু জাদু আমার মধ্যে নেই, আমি আপনার থেকে অর্ডিনারি লোক। না না, এটা বলবেন না। এত না, শুনুন, আমি আপনাকে বলছি আমার কাছে কোনো জাদু নেই। এও শুনুন, আমার আমার ভাগ্নে গিয়েছিল, ও ব্যাংকে চাকরি পেয়েছে। আচ্ছা বলি আপনাদের, আমার থেকেও বেশি জাদু আপনার কাছে আছে। কেন না, যারা আমাকে কুড়ি বছর ধরে টিভিতে দেখে আসছে তারা বেশি, তাদের কাছে বেশি জাদু আছে। আমি আমি বলি, একটা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল বিয়েতে, মাঙ্গলিক দোষ টোষ ছিল, আপনার রেমিডি নিয়ে ঠিক এত তাড়াতাড়ি একটা ভালো অফিসারের সঙ্গে বিয়ে হবে, এটা আমি আমি আমার ভাগ্নি সম্পর্কে আমি কল্পনা করতে পারি না। আচ্ছা শিওর। আচ্ছা আপনাদের আপনাকে একটা কথা বলি আমি। হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে জাদু কিছু না, সিক্রেট বলে দিচ্ছি আমি, কারণ আমার কাছে লুকায়িত কিছু নেই। হ্যাঁ সিক্রেট বলছি, সিক্রেট হচ্ছে আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, ধরুন আপনার ভাগ্নি যখন এসেছিল, আমি তখন তার হয়ে একটু ভাবার চেষ্টা করি, তার সমস্যায় ঢোকার চেষ্টা করি, আর নিজের স্বার্থটাকে অফ রেখে তার মধ্যে ঢোকার চেষ্টা করি, করলে কি স্ট্র্যাটেজি করলে তাকে একটা জায়গা দেওয়া যেতে পারে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর স্পেসিফিক আমার কাছে কোনো রেডিমেড জিনিসও নেই যে ঠাকুর বাকুর দিয়ে দেওয়া এই সমস্ত, তারটা ভেবে যে বুদ্ধিটা আসে, যে কনসেপ্টটা আছে, দীর্ঘদিন তিরিশ বছর কাজ করবার, লক্ষ লক্ষ কাজ করার যে আইডিয়া আছে আমার কাছে, যা যা গুরুদেব বলেছিলেন সেইগুলোকে মাথায় রেখে, সময়কে সামনে রেখে প্রতিকার বানায় স্পেসিফিক তার জন্য, তার জন্য এভাবে কাজ করেন। এটাই এটাই তার রেজাল্ট, যেটা আমি জাদু বললাম না। তবু আমি খুবই কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ, আমার ভাগ্নি এরকম ভালো জায়গায় বিয়ে হয়েছে। হ্যাঁ বলছিলেন এটাই জাদু। এটা অন্যদের থেকে তফাত কি, যখন অন্য জ্যোতিষের কাছে যাবেন সে আপনাকে রেডিমেড জিনিস, রেডি জিনিস তুলে দেবে, কেউ কোন জায়গা থেকে ঠাকুর দিয়ে দিচ্ছে, কোথাও থেকে তামার প্লেট দিয়ে দিচ্ছে, কোথাও বলছে মন্ত্র বড়। আপনি কিন্তু স্বতন্ত্র, একেবারে স্বতন্ত্র, এইটাই এইটাই স্পেসিফিক। নো জাদু, আপনি বলতে পারেন কিছু আশীর্বাদ আছে? নো জাদু না, আমি আমি একটা সত্যি করে আমি আমি ধারণা করতে পারি না যে এতটা তাড়াতাড়ি মানে ফল পাবো আর। চলুন, এটাই আমার উদ্দেশ্য, এই উদ্দেশ্যেই জ্যোতিষ চর্চা শুরু করেছিলাম তিরিশ বছর আগে, একইভাবে চলছে এখনো। বলুন, আজকে কার ব্যাপারে জানবেন বলুন। হ্যাঁ আমার ছেলের জন্য জানবো। বলুন জন্ম তারিখ। বলুন জন্ম তারিখ 29/12/92। 34/12/92 তাই তো? না না না, 29 29/12/92। হ্যাঁ টাইমটা হচ্ছে সন্ধ্যে 7:37। সন্ধ্যে 7:37। কোথায়? কোথায়? বর্ধমান। বর্ধমান? হ্যাঁ বর্ধমান, সন্ধ্যেবেলা জন্ম বর্ধমান। মকর কুম্ভ রাশি শতভিশা নক্ষত্র রাহুর দশায় জন্ম, এটা ছকটা যা দেখছি আমি, কেরিয়ারের জায়গাটা একটু আপডাউন হবে, রাহু একটু আপডাউন করাবে, প্লেস চেঞ্জ করা। কোথায় আছে ছেলে এখন? ছেলে এখন কলকাতায় রয়েছে। কলকাতায় রয়েছে, বাসস্থান থেকে কর্মস্থান দূরে হবে, প্লেস থেকে প্লেস আবার চেঞ্জ হবে, আউট অফ স্টেটও হতে পারে জব, জবের জায়গা নিয়ে একটু টানমান চলবে। টাইমিংটা বলে দিই আপনাকে কতদিন চলবে, এখন তো শনির দশার আন্ডারে রয়েছে, সাড়ে সাথীও ঢুকেছে, শনির দশা উইথ শনির সাড়ে সাথী, তো এইটার জন্য একটা সাপোর্ট পেলে, প্রতিকার পেলে ভালো হয়, না হলে কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসতে একটু সময় লাগবে, আর জায়গাটা দূরেই হবে। ঠিক আছে,
ভাগ্নির কথা জানিয়ে গেলেন, আরেকজনের কথা জানিয়ে গেলেন, ম্যাজিকের কথা জানিয়ে গেলেন, যার জীবন থেকে তিনি শনির দশা দেখেছেন, শনির ধাইয়া দেখেছেন, শনির সাড়েশীতি দেখেছেন, এত কিছু কাটানোর পরেও তিনি সুভাষ শাস্ত্রী, যেখানে নাম যশ খ্যাতি এত কিছু পরে কিছু পাবার আশা থেকে জ্যোতিষ শুরু করিনি, আজকে যে কাজ করি। ওই যে উনি বলল আপনার কাছে আপনার প্রতিকারে ম্যাজিক আছে, আমি বলছি আশীর্বাদ আছে, কোনো ম্যাজিক নেই, কিচ্ছু পাবো ভেবে শুরু করিনি, আর কিছু পাবার আশা আজকেও নেই, এখনও নেই না, একটু দেবার আশা যে আমার লোককে আমি কি জানাতে পারি, যারা আমাকে শুনছে আমার বকবকানি তাদেরকে কি জানাতে পারি, এই আশা নিয়ে শুরু করা, এই আশা নিয়েই কাজ করে চলেছি। এই আশাটুকু না থাকলে কাজ করার ইচ্ছাও নেই আমার, এই আশাটুকু যদি মরে যায় মধ্যে থেকে তাহলে কাজ করার কোনো দাম নেই। আসুন আজকে কি জানি 2020 সম্বন্ধে, 2020 সালে যে রংটি কালার অফ দ্য ইয়ার ব্লু কালার, নীল রঙের আধিক্য থাকবে, শনির রং আপনারা জানেন নীল রং, কেতুর রঙও বটে, কেতুর কালারকে অ্যাশ মানা হয়, তাহলে কোন কালারটা হবে ব্লু? ব্লু তো অনেক শেড আছে, ব্লু প্রত্যেকটি শেডই আপনারা ইউজ করতে পারেন, জামা কাপড় উইথ অন্তর্বাস, শুধু রুমাল নয়, কেন রুমাল দিয়ে মুখ মোছা হয় বলে, হ্যাঁ বলছি আমি, রুমালের কালারটি মাথায় রাখবেন 2020 সালে সাদা কিংবা পিঙ্ক, সাদা কিংবা পিঙ্ক, সাদা হচ্ছে চন্দ্রের রং, পিঙ্ক হচ্ছে রবির কালার, নীল হচ্ছে শনির কালার, শনিটা যাতে আপনার কন্ট্রোলে থাকে সেই কারণে, আগের বছরে লাল রং ছিল, রেড কালার ছিল, মঙ্গলের রং ছিল, এবারে মঙ্গলের অবস্থানটা ভেরি উইক, শনির জায়গার জন্যে অন্তর্বাস আন্ডার গার্মেন্টসও কিন্তু আপনারা নীল রঙের পরতে পারেন, অন্য কালারও পরতে পারেন, নীল পরতে পারেন, বা নীলের যে কোনো শেড পরা যায়, নীলের, হ্যাঁ নীলের যে কোনো, নীলের শেড হালকা নীল, ডিপ নীল, আমি বলতে পারবো না কতগুলো শেড আছে আমার জানা নেই, নীলের যে কোনো শেড ইউজ করতে পারেন, অন্তর্বাস টু আপার ড্রেস ব্লু রঙের প্রাধান্য বেশি থাকবে আপনার ভাগ্য সহায়ক হওয়ার জন্যে। আর হ্যাঙ্কি রুমালটি কিন্তু সাদা কিংবা পিঙ্ক কালার হলে ভালো হয় কম্বিনেশানটা। আর একটা কথা আপনাদের জানাবো 2020 জন্যে, যে পাঁচটা রাশি সব থেকে মারক অবস্থায় থাকবে সেই পাঁচটা রাশির নাম আপনারা নোট করুন 2020 জন্যে, ফোনে যদি কেউ থাকে একটু হোল্ড করুন, আমার কথাটা ভালো করে শুনুন, বুঝতে না পারলে অনুষ্ঠান শেষের পরে ইউটিউবে মোবাইলে আরেকবার দেখে নেবেন, ইন্টারনেট পরিষেবা একটু একটু চালু হয়েছে, মাঝের দিনে সব বন্ধ ছিল অনেক জায়গায় চালু হয়েছে। মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, পাঁচটা রাশির নাম বলেছি, মকর, কুম্ভ, মীন, দেখুন পরপর তিনটে রাশির নাম বলেছি, একটার উপর সাড়েসাতি চলছে, ভারতবর্ষ মকর রাশির দেশ, আমার দেশের রাশি হচ্ছে মকর রাশি, পরের রাশি কুম্ভ, যেখানে শনির কামড় এখনও শুরু হয়নি, শুরু হবে, তারপরে হচ্ছে মীন, যেটা আগামী বছর থেকে অতিচারী হয়ে যাবে, তিনটে রাশি শনির আন্ডারে চলে আসবে, ওদিক থেকে আবার তিনটে রাশি রিলিফ পেয়ে যাবে, তুলা রাশি রিলিফ পেয়ে যাবে, বৃশ্চিক, তুলা রাশি রিলিফ পেয়ে গেছে, বৃশ্চিক রাশি একটুখানি প্রভাব আছে রিলিফ পেয়ে যাবে, ধনুরাশির ওপর থেকেও হালকা হয়ে যাবে। তার মানে কি হলো, এদিকে পরপর তিনটে রাশি, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ, একটা হচ্ছে মীন, এই তিনটে রাশি এদিকে চলে আসছে, দুটো রাশি টপকে চলে আসছে দেখুন মিথুনে সিংহতে। আপনাদের একটা তথ্য জানাই, মীন মিথুন আর কুম্ভর গুরুজন হানির যোগ, 2020 সাল পড়ার আগে কিংবা 20 সালের মধ্যে যে কোনো সময় গুরুজন বিয়োগের যোগ, মীন মিথুন কুম্ভ, আমার একটা উপাচারের জন্য আজকে ভেবে নিয়ে এসেছি, এটা কি 2020 উপাচার বলবো? না, এই রাশিগুলোর উপাচার 2020, নট অল রাশির উপাচার, পাঁচটা রাশির আমি নাম বলে দিলাম না আপনাদের, মকর
মকর, কুম্ভ, মীন, মিথুন, সিংহ এই পাঁচটা রাশির যারা বিপদের মধ্যে থাকবেন তারা কি করবেন, তাদের জন্য 2020-তে কি করবে, হাউ টু প্রোটেক্ট। প্রথম তো বলে দিলাম গুরুজন হানির যোগ, বাবা মা যদি অসুস্থ থাকে প্রথমেই ডাক্তার দেখাবেন, প্রথমেই সাধারণ জ্বর কিংবা কাঁপুনি হলেও কিন্তু মেডিকেলের সাহায্য প্রথমে নেওয়া উচিত, সেটা করবেন, কেয়ারফুল থাকবেন, বাবা মার শরীর গতির ওপর নজর রাখবেন। দুই হচ্ছে যে মেটে সিঁদুর সর্ষের তেল দিয়ে ছোট পাত্রে গুলে রাখবেন, মেটে সিঁদুর সর্ষের তেল দিয়ে ছোট একটা পাত্রে কিংবা জায়গায় কিংবা কৌটে গুলে রাখবেন, পারলে এক টুকরো শাল পাতাতে রাখবেন, না হলে রাখবেন না, অন্য কোনো পাতা চলবে না, শালের পাতাই চলবে। সেইটা প্রত্যেক মঙ্গলবার একটা ফলে কিংবা মিষ্টিতে কিংবা খাবারের জিনিস, ফলটাকেই বলছি, গোটা অবস্থায় মিষ্টি হতে পারে, লাড্ডু শুকনো মিষ্টি হতে পারে, সেই মিষ্টিতে একটা টিপ দেবেন, মেটে সিঁদুর সর্ষের তেল দিয়ে একটা ছোট কৌটোতে কিংবা বাটিতে গুলে রাখবেন, পারলে একটু শালপাতা রেখে দেবেন টুকরোর মধ্যে, সেটা একটা ফল কিংবা খাবারে তার টিপ দিলেন। টিপ দেওয়ার পরে প্রত্যেক মঙ্গলবার ওটা হয় পুজো দেওয়া কিংবা কাউকে দান করে দেওয়া খাবারটা, আপনার বিপদের সংখ্যা কাটবে। মৃত্যুযোগ কিন্তু এড়ানো যাবে না। আর হ্যাঁ বলো, একটা কথা বলি, এই যে উপাচারটা বলছেন আপনি পাঁচটা রাশির জন্য, এই পাঁচটা রাশি এরকম মানুষ বহু রয়েছে যার মায়েরা কি সন্তানের জন্য করতে পারবে, বা যার ধরুন বিদেশে স্বামী আছে, ভালো কথা বলেছো, স্বামী স্ত্রী করতে পারবে, যার স্বামী বিদেশে রয়েছে আরবে কাজ করছে, অনেক বাংলাদেশি ভাই বোন আমার এই অনুষ্ঠান শুনছেন মোবাইলের মাধ্যমে, আরবে রয়েছেন, ইউরোপে রয়েছেন, কাজ করছে, মা তো তার সন্তানের জন্য করতে পারবেই। মা আপনার আপনার সন্তানের রাশি যদি মকর, কুম্ভ, মীন আর মিথুন আর সিংহ হয়, মার পেট থেকে সন্তান বেরিয়েছে, মা তো ভগবানের লেভেলের লোক, তাই না? তো মা তো করতে পারবে। কোনো বউ তার স্বামীর বিপদের সংখ্যা কাটানোর জন্যে করতে পারবে, কোনো বোনও কিন্তু, দিদি কিংবা বোন, অনেক বড় বড় দিদি ভাইকে সন্তানের মতনই দেখে, তারাও করতে পারবে, অর্থাৎ কিনা মা তো করতে পারবেই আর বউও করতে পারে, তারা বিদেশে রয়েছে, যার স্বামী বিদেশে রয়েছে, দূরে রয়েছে, করতে পারছে না, করতে পারে, আর দিদি কিংবা বোনও করতে পারবে একদম। এই পাঁচটা রাশির জন্যে হচ্ছে এটা। হ্যাঁ বলো, কিছু বলছিলে, একজন বোধহয় রয়েছেন, হ্যাঁ লাইনে থাকুন, একটু লাইনে থাকুন, এই তথ্যটা অনেক বেশি জরুরি একটা ফোন নেওয়ার থেকে, লাইনে থাকুন, নিশ্চয়ই আপনার ফোনটি নেব। তো এরকম আরও তথ্য আছে আজকে পাঁচটা রাশি, যে পাঁচটা রাশি বিপদের সম্মুখীন 2020 সালে, তাদের হাউ টু প্রোটেক্ট উপাচার বলে দিলাম, এর সাথে আপনাদের যে রাশিগুলো বাকি রয়ে গেল তাদের জন্য কে আছেন ফোনে, তাদের জন্য আমার কাছে একের পর এক তথ্য রয়েছে, দিতে থাকবো। কে আছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? বলুন। আমি গুয়াহাটি থেকে বলছি, আমি আমার ছেলে বিষয়ে জানতে চাই। কি নাম? আমার নাম হলো অমল দেবনাথ। এসেছিলেন কখনো? আমার ভাই গেছিল, ভাইকে ছেলে নিয়ে, ভালো চাকরি করছে, ও ব্যাঙ্গালোরে আছে। আচ্ছা আচ্ছা, আজকে ছেলে নিজের ছেলের সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় দেখেছিল আমাকে? গুয়াহাটি না কলকাতা? না না, গুয়াহাটিতে দেখেছিল। গুয়াহাটিতে দেখেছিল, ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক, ভালো চাকরি করছে, সুখে আছে। ঠিক আছে, তোমাদের গুয়াহাটিতে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে? হ্যালো, নেই বোধহয়। সুভাষদা একটা কথা বলি, সুভাষদা আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে এই যে শনি নিয়ে মানুষ এত ভয় পেয়ে রয়েছে, কি করবে বুঝেই উঠতে পারছে না, শনি নিয়ে আতঙ্ক। আবারও আপনাদের বলি, প্রথম অনুষ্ঠান শুরুর তত্ত্বে ফিরে আসি, ভয় মানুষকে দেখানো হয়, কোনো কোনো ডাক্তার রুগীকে ভয় দেখায়, আমার কথা অনেকে ভালো না লাগতে পারে, আমার কোনো স্বার্থ নেই, যা পারুন বলুন আমার নামে, আমারও কিছু যায় আসে না। কোনো কোনো উকিল তার মক্কেলকে ভয় দেখায় নিজের স্বার্থে, রাজনৈতিক নেতারা ভয় দেখায় নিজের স্বার্থে, কোনো কোনো জ্যোতিষ লোককে, সামনেওয়ালাকে ভয় দেখায় পয়সার স্বার্থে, স্বার্থ লুকিয়ে আছে সব জায়গায় জানেন। ভয় দেখালে যে দেখাচ্ছে তার কোনো উদ্দেশ্য থাকতে পারে, কী উদ্দেশ্য কার আমার জানা নেই, কিন্তু ভয়ে মানুষ অস্থির হয়ে যায়, বুঝতে পারে না ভয়ের সময়। আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম যে দ্য ক্রাউড বলে একটা বইয়ের নাম দেখাচ্ছিল, জার্মানিতে গবেষণা হয়েছে, দ্য ক্রাউড, ক্রাউডের তো শরীর থাকে কিন্তু ব্রেন থাকে না, মস্তিষ্ক থাকে না, ভিড় এবং ভয়ের বলছে মুভমেন্ট থাকে কিন্তু মস্তিষ্ক থাকে না, চিন্তা করুন এই কথাটা, দারুণ কথা, সত্যি কথা। দ্য মব, দ্য ক্রাউড বলছে হাত পা থাকে, ঝামেলা হয়, বুদ্ধি থাকে না, ব্রেন থাকে না, হাউ টু প্রোটেক্ট।
জার্মানিতে গবেষণা চলছে দ্য ক্রাউড বই নিয়ে, 150 বছর আগের লেখা, অসাধারণ। তো দেখবেন যত কিছু ঝামেলা হচ্ছে ভিড় থেকে হচ্ছে, ভয় থেকে হচ্ছে, ক্রাউড ভিড় থেকে হচ্ছে। তার বুদ্ধি তো নেই, নিজের জানো যেতে পারে, চোখ মুখ কানা হতে পারে, কি করবে জানে না, মানে মুভমেন্ট আছে ব্রেনলেস বলছে, ওই ওই ভয় পেলে তার ব্রেনটা লেস হই। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার জি। নমস্কার, কে বলছেন? আমি পাটিপুকুর থেকে সুমিত দা, কেউ নমস্কার। আমি পাটিপুকুর থেকে অনিতা দাস বলছি, আমি মেয়ে সম্বন্ধে জানবো। ওকে, পাটিপুকুর থেকে বলছেন, দমদম পাটিপুকুর থেকে বলছেন? আমার পাশ, হ্যাঁ আচ্ছা বলুন। আমার পাশের বাড়ির একজন গেছিলেন দাদার কাছে, তার ব্যাংকে স্টেট ব্যাংকে চাকরি হয়েছে, স্টেট ব্যাংকে চাকরি হয়েছে, আমার গেছেন, খুব উপকৃত হয়েছেন সবাই, ধন্যবাদ, ভালো থাকুন। আমি আজকে একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, নাম তারিখ বলুন। হ্যাঁ, মেয়ের নাম পৌলমী দাস। পৌলমী দাস, হ্যাঁ, 20/11/1998। 20/11/1998, টাইমটা বলুন দিন। 98 সকাল 7:30 কলকাতা। 7:30 কলকাতায় জন্ম, সকালবেলায় জন্ম। মেয়ের আপনার এই যে রাশি, সেটা হচ্ছে গিয়ে ওর হচ্ছে শনির প্রভাবটা কেটে গেছে, অনুরাধা নক্ষত্রে জন্ম, শনির দশায় জন্ম। আমি এই মাত্র বলছিলাম যে বৃশ্চিক রাশির ওপর থেকে রিলিফ হয়ে যাচ্ছে ওদিকে তিনটে রাশি, কিন্তু এর রাহুর প্রভাব ভালো নয় ছকে, বুঝতে পেরেছেন? আপনার মেয়ের কর্মযোগ রয়েছে কিন্তু জন্মকালীন যে অবস্থান সেটা কিন্তু ভালো নয়। রবি ডাউন, শুক্র ডাউন, বুধ ডাউন, রবি শুক্রের অবস্থান লগ্নে বসে রয়েছে এবং শনি লগ্ন থেকে ষষ্ঠ হাউস, যেখানে উচ্চশিক্ষা চাকরি পাওয়ার যোগ, সেখানে শনি বসে রয়েছে। মেষে শনির অবস্থান ভালো নয়, অর্থাৎ কি না, কোনো কিছুই এক চান্সে হবে না, সব দেখবেন একটুখানি কম থাকবে পাওয়া জিনিস থেকে। এবং কর্মস্থান দশমে রাহুর অবস্থান থাকায় চাকরি পেতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে, কিন্তু চাকরির যোগ রয়েছে। এখন একে কিছু করেছেন শনির জন্য? না, কিছু তো করিনি স্যার, আমি আপনার কাছে যেতে চাই। আচ্ছা, যেতে চান দিদি, এখন আসবেন না, এপ্রিল মাসের, মে মাসের পরে আসবেন আপনি, ঠিক আছে? কারণ কুড়ি সাল থেকে, মে মাস থেকে শুরু হয়ে যাবে কেতুর্দশা, কেতুর্দশা শুরু হয়ে যাবে, তখন আপনি আসবেন, এপ্রিল মের পরে আসবেন, তার আগে আসবেন না, এখান থেকে ভালো সময় শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। একদম সুভাষ শাস্ত্রের সম্বন্ধে আমার নতুন করে কিছু জানানোর নেই, আপনারা প্রত্যেকেই জানেন। এবং 32 বছর ধরে সুভাষ শাস্ত্রী যে নির্দেশ এবং যে উদ্দেশ্য নিয়ে জ্যোতিষ চর্চা শুরু করেছিলেন, যে একটু আগে একটা ফোনের কে কেন্দ্র করে বললেন যে আমার ম্যাজিক না, ম্যাজিক হচ্ছে আমার ওপেন সিক্রেট, একটা উদ্দেশ্য, যে আসছে আমার সামনেওয়ালা তার ছকটা আমি শুধু দেখি না, তাকে বোঝার চেষ্টা করি। সুতরাং সুভাষ শাস্ত্রী থেকে বেরিয়ে গিয়ে তাকে বুঝে তার প্রতিকার প্রতিবিধান যে অব্যর্থভাবে কাজ করে প্রত্যেকেই জানেন, তার জন্য তিনি জ্যোতিষ জগতে বেদবাক। আমি একটা কথা বলি, ওই যে বললাম কিছুই পাওয়ার নেই, আমার কিচ্ছু পাওয়ার নেই, আমার আমাকে আপনি কিছুই বলতে পারেন, আমার কিছুই যায় আসে না, আজও কিছু যায় আসে না, আগেও যায় আসতো না, কিছুই পাওয়ার নেই, যা পেয়েছি অত পাওয়ার যোগ্যতাও নেই, ওই যে তুমি বলছিলে না নামজন, অত যোগ্যতা আমার নেই। ঠিক আছে, ওই ম্যাজিক তো ওই লোকগুলো যারা 20 বছর ধরে আমাকে দেখছে আর যারা 30 বছর ধরে আমাকে চেনে আর তারপরও আমার কাছে আসে, দে আর অল ম্যাজিশিয়ান, আর ম্যাজিশিয়ান যারা আমাকে ব্লেস করেছে তারা হচ্ছে ম্যাজিশিয়ান, আই এম নট, আই এম লেবার, আমি কর্মটা করি। ঠিক আপনার কথাটা ভেবে কি করা যেতে পারে ভেবে, আমার কাছে কোনো রেডিমেড কোনো রেমেডি নেই, ঠাকুর বাকুর নেই, প্লেট নেই, মন্ত্র দেওয়ার বই নেই, আমার কাছে কিছু আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে সামনেবেলাকে ভেবে তার হয়ে কার্যকরী করানোর মতো, তার হয়ে কার্যকরী সুভাষদা করে আসছেন লাগাতার একইভাবে, তার সেই উদ্দেশ্য এবং সেই নির্দেশ নিয়ে তিনি জ্যোতিষ চর্চা করছেন, আজও সেটা অমলিন, তার যশ খ্যাতি তার সবথেকে বড় প্রমাণ। যদি তিনি বলেন আমার কিছু কিন্তু এখানে প্রাপ্তি নেই, সবই আপনারই ম্যাজিশিয়ান, তবে সত্যি তিনি জ্যোতিষ জগতের শেষ কথা। আজকে শেষ করছি, অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।